আজ আপনি শুনবেন দীনেন্দ্র কুমার রায়ের কাহিনী অদ্ভুত প্রতিহিংসা। নাট্যরূপ দান চিন্ময়, মোহাম্মদ আলী এবং ইমাম বক্সের চরিত্রে অপূর্ব, গল্প পাঠে এবং অন্যান্য ভূমিকায় সায়ন, পোস্টার ডিজাইনিং বিশ্বজিৎ, প্রমোশনাল পার্টনার নিন্নি গ্রাফিক্টো, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। মিস্টার এফ ডব্লিউ গ্যালোয়ে কিছুদিন আগে বিহারের এক জেলার পুলিশ সুপারিনটেন্ডেন্ট ছিলেন। সেই সময় তার অন্তর্ভুক্ত কোনো একটি থানার নতুন ভারপ্রাপ্ত একটি দারোগা একটি হত্যাকাণ্ডের তদন্তের ভার পেয়েছিল। সেই দারোগা হত্যাকাণ্ডের যেসব প্রমাণ জোগাড় করেছিল সেগুলো এমন অকাট্য ছিল যে সেই সব প্রমাণের ভিত্তিতে জজ এবং জুরিরা যে আসামির প্রাণদণ্ডের আদেশ করতেন এ নিয়ে কোনো সন্দেহই ছিল না। কিন্তু মিস্টার গ্যালোয়ে নিজে এই হত্যাকাণ্ডের তদন্তভার গ্রহণ করে যেভাবে আসল অপরাধীর অপরাধ প্রমাণ করেন তা গোয়েন্দাগিরিতে তার অসাধারণ দক্ষতার পরিচয় দেয়। মিস্টার গ্যালোয়ে কিছুদিন আগে লন্ডনের বিখ্যাত একটি মাসিক পত্রিকায় এই হত্যা রহস্য কিভাবে ভেদ করেছিলেন তার বিবরণ প্রকাশ করেছেন। শ্রোতাদের মনোরঞ্জনের জন্য তার অনুবাদটাই আজ আমরা বলবো। এই বিবরণে মিস্টার গ্যালোয়ে নিজের এবং অন্যান্য চরিত্রের নাম পরিবর্তন করেছেন, কিন্তু তিনি লিখেছেন ঘটনার প্রত্যেক বিবরণ সম্পূর্ণ সত্য এবং তার কোনো কথা অতিরঞ্জিত নয়। এই বিবরণে তিনি থানার ভারপ্রাপ্ত দারোগাকে মোহাম্মদ আলী এবং তার সিনিয়র পুলিশ সুপারিনটেন্ডেন্টকে অর্থাৎ নিজেকে মিস্টার রেনল্ডস নাম দিয়েছেন। এবার আসল গল্পে আসা যাক। রামপ্রসাদ নামে এক লোক বিহারের একটি গ্রামে বাস করত। লোকটির বয়স হয়ে গিয়েছিল এবং সে বেশ সুখে শান্তিতেই বসবাস করছিল। তার জীবনে কোনো বৈচিত্র্য ছিল না এবং তার কোনো কাজ গ্রামবাসীদের কখনো আকৃষ্ট করেনি। কিন্তু বৃদ্ধ বয়সে সে হঠাৎ খুন হওয়ায় তার হত্যাকাণ্ড গ্রামে তুমুল আলোড়নের সৃষ্টি করল। এই সময় গ্রামের থানার কাজের দায়িত্বে যে দারোগা ছিলেন তার নাম মোহাম্মদ আলী। সে যুবক, কর্তব্যনিষ্ঠ দারোগা বলে তার সুনাম থাকলেও পুলিশের জটিল কাজকর্মে তার তেমন অভিজ্ঞতা ছিল না। যেসব কর্মচারী পুলিশের বিভাগের নিচু স্তরে যুক্ত হয়ে যোগ্যতা বলে দারোগার পদে প্রমোশন পায়, মোহাম্মদ আলী সেই শ্রেণীর কর্মচারী ছিল না। সে পুলিশ ট্রেনিং স্কুলে শিক্ষা নিয়ে একেবারেই পুলিশের সাব ইন্সপেক্টর পদে নিযুক্ত হয়েছিল। এজন্য পুলিশের কাজের ধরন তার জানা থাকলেও বইয়ের বিদ্যার বাইরে হাতে কলমে যে শিক্ষার দরকার তা সে আয়ত্ত করতে পারেনি এবং মানুষের চরিত্র অনুমান বা পরীক্ষা কিভাবে করতে হয় সেটা জানারও সুযোগ তার ছিল না। সেজন্য তার অধীনস্থ কর্মচারীরা অনেক সময় নিজেদের খেয়াল খুশি মতোই চলত এবং তাকে যা বুঝিয়ে দিত সেটার ভুল সে ধরতে পারত না। মোহাম্মদ আলী হাতে কলমে কাজ করতে গিয়ে দেখল অপরাধীদের গ্রেপ্তার করা বড় কঠিন ব্যাপার। প্রতিটি পদে পদে তার চেষ্টা বিফল হতো এবং এভাবেই সে ব্যর্থ হওয়ার ফলে তার এলাকাতে অপরাধের সংখ্যা ক্রমশ বাড়তে লাগল। এতে সে নিরুৎসাহ হলেও কিছুদিন পর তার হাতে এমন একটা কেস এলো যার তদন্ত করতে গিয়ে সে দক্ষতার পরিচয় দিতে পারবে বলে আশা করল এবং উৎসাহের সঙ্গে তদন্তের কাজে নেমে পড়ল। একদিন সকালে গ্রামের চৌকিদার থানায় এসে দারোগা মোহাম্মদ আলীকে খবর দিল, দারোগাবাবু, রামপ্রসাদ নামে একটা লোকের দেহ গ্রামের বাইরের ওই কুঁয়োটার মধ্যে পাওয়া গেছে। লোকটা কুঁয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেনি, তার মৃতদেহে আঘাতের চিহ্ন আছে। সে কুঁয়োর মধ্যে বেশ কিছুদিন পড়েছিল, কিন্তু সৌভাগ্যক্রমে কুঁয়োটা গ্রামের বাইরে থাকায় ওই গ্রামের লোকজন সেই কুঁয়োর জল প্রায় ব্যবহার করেই না। এখন কি হবে? চৌকিদারের কাছ থেকে খবর পেয়ে মোহাম্মদ আলী খুব তাড়াতাড়ি তদন্ত আরম্ভ করল। তারপর সন্ধান করতে করতে সে যে সূত্র আবিষ্কার করল তা থেকে তার সন্দেহ হল গ্রামেরই কোনো লোক বৃদ্ধকে হত্যা করেছিল। পুলিশের কাজে মোহাম্মদ আলীরও গুপ্তচর ছিল। সেই গুপ্তচরের কাছে সে জানতে পারল
রামপ্রসাদের পরিবারের সাথে গ্রামের আরেকজন লোকের বহু কাল থেকে প্রবল বিরোধিতা চলছিল। তার নাম ইমাম বাক্স। সব অবস্থা লক্ষ্য করে ইমাম বাক্স সম্বন্ধে দারোগার সন্দেহ আরও বদ্ধমূল হল। একজন গ্রামবাসী নিজে থেকেই খবর দিল, প্রায় দু সপ্তাহ আগে দুজন অপরিচিত লোককে ইমাম বাক্সের ঘরে দেখা গিয়েছিল। অন্য আরেকজন গ্রামবাসী দারোগার সঙ্গে দেখা করে বলল, একদিন নাকি সে রাত্রিবেলা তার জমি থেকে বুনো শুয়োর তাড়ানোর জন্য মাঠে যাওয়ার সময় দেখতে পায় তিনজন লোক ইমাম বাক্সের বাড়ির কাছে ঘুরঘুর করছিল। সেই তিনজনের মধ্যে একজন যে ইমাম বাক্স ছিল সেটা সে হলপ করে বলতে পারে। গ্রামের চৌকিদার যে অত্যন্ত কর্তব্যনিষ্ঠ, রাত্রে সে না ঘুমিয়ে সারা রাত্রি গ্রামের ভেতর পাহারা দিয়ে বেড়ায়, এটা বোঝানোর জন্য সেও বলল, পাহারায় বেরিয়ে আমিও সেই তিনজন লোককেই দেখতে পেয়েছিলাম হুজুর, কিন্তু রাতের অন্ধকারে তারা মিলিয়ে যাওয়ায় বেশিক্ষণ তাদের উপর নজর রাখতে পারিনি। তাছাড়া তখনও পর্যন্ত কাউকে সন্দেহ করার কোনো কারণও ছিল না, তাই আমি আর তাদের ধরার চেষ্টা করিনি। কিন্তু আমার মনে আছে হুজুর, তাদের মধ্যে একজন একটু খোঁড়ার ছিল, কিন্তু সে যে কে সেটা আমি বলতে পারবো না। ইমাম বাক্স যে খোঁড়া ছিল এটা সকলেই জানত। চৌকিদারের কথা শুনে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার উপায় ছিল না, কিন্তু মোহাম্মদ আলী বুঝতে পারল চৌকিদারের এই বিবৃতি তার সিদ্ধান্তের পক্ষেই। এজন্য সে কর্তব্যবশত ইমাম বাক্সের ঘর খানা তল্লাশ করল। শেষে সে ইমাম বাক্সের গোয়াল ঘরে ঢুকে চালের দিকে তাকাতেই চালের বাতার মধ্যে একটা লাঠি পেল। লাঠিটার মধ্যে রক্ত লেগেছিল। লাঠিটা বেশ ভারী এবং তার কাঠের ওপর পেতল লাগানো ছিল। এই লাঠি পেয়ে দারোগার ধারণা হল ইমাম বাক্সই প্রকৃত অপরাধী, কারণ গ্রামের পাঁচ ছয়জন লোক ওই লাঠি ইমাম বাক্সের লাঠি বলেই চিহ্নিত করল। তারা সকলেই জানত এই লাঠি ছিল ইমাম বাক্সের ভ্রমণ সঙ্গী। দারোগাও যথারীতি ইমাম বাক্সের অপরাধ সম্বন্ধে নিঃসন্দেহ হয়ে তাকে গ্রেপ্তার করে সদরে চালান করে দিল। মোহাম্মদ আলী রক্তমাখা লাঠিটাও কাগজে মুড়ে তার সঙ্গে সদরে পাঠিয়ে দিল এবং তার সিনিয়রকে অনুরোধ করল, লাঠিতে যদি কোনো আঙুলের চিহ্ন থাকে তাহলে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা যেন সেই লাঠিটি পরীক্ষা করেন। এইসব কাজ শেষ করে মোহাম্মদ আলী ঘটনার পরিণতির জন্য অপেক্ষা করছিল। তার তদন্ত যে নিখুঁত ছিল এবং ইমাম বাক্সের ছাড়া পাওয়ার কোনো উপায়ই যে ছিল না, এ বিষয়ে সে নিঃসন্দেহ ছিল। যথাসময়ে রামপ্রসাদের পোস্টমর্টেম রিপোর্ট মোহাম্মদ আলীর হাতে এলো। সেই রিপোর্টে সে জানতে পারল কোনো ভারী ভোঁতা বস্তুর আঘাতে তার মৃত্যু হয়েছিল। লাঠিতে যে আঙুলের চিহ্ন ছিল তা ইমাম বাক্সেরই আঙুলের চিহ্ন। সুতরাং ইমাম বাক্স যে অপরাধের জালে জড়িয়ে পড়েছে সেখান থেকে আর তার মুক্তি পাওয়ার কোনো উপায় বা সম্ভাবনা ছিল না। ইমাম বাক্সের যে ফাঁসি হবে এ বিষয়ে কারও কোনো সন্দেহ ছিল না। এত বড় একটা খুনের কিনারা করতে পেরে সাব ইন্সপেক্টর মোহাম্মদ আলী মনে মনে বেশ আনন্দিত হয়েছিল। এভাবেই যদি সে আরও দু একটা হত্যাকাণ্ডের অপরাধীকে ধরে দিতে পারে তাহলে তার প্রমোশন আটকানো অসম্ভব, এ বিষয়ে তার কোনো সন্দেহ ছিল না। আর কয়েক বছর এভাবে নিজের কৃতিত্ব দেখাতে পারলে সে বহু সিনিয়র দারোগাকে অতিক্রম করে ইন্সপেক্টর এবং ইন্সপেক্টর থেকে পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট হবে। পরে নববর্ষের দিন গ্যাজেট পত্রিকা খুলেই দেখতে পাবে সরকার তাকে খাঁ বাহাদুর উপাধিতে ভূষিত করেছে। সে মনের সুখে আকাশের মধ্যে প্রাসাদ নির্মাণ করতে লাগল। সে ইংরেজি খুব একটা ভালো জানত না, কিন্তু এত বড় একটা তদন্তের ব্যাপারে সে পুলিশ কর্তৃপক্ষকে তার ইংরেজি বিদ্যার দক্ষতায় চমকে দেওয়ার জন্য তার মাতৃভাষার পরিবর্তে ইংরেজিতে শেষ ডায়েরি লিখে সদর অফিসে পাঠিয়ে দিল। জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট মিস্টার রেনল্ডস তার সদর দপ্তরের অফিসে ইমাম বাক্সের বিরুদ্ধে করা অভিযোগ নিয়ে গভীর চিন্তায় মগ্ন ছিলেন। তার বিরুদ্ধে যেসব প্রমাণ জোগাড় করা হয়েছিল সেই সব প্রমাণ সম্বন্ধে আলোচনা করতে করতে তার মুখ গম্ভীর এবং ভ্রু কুঁচকে গেল। তিনি সাব ইন্সপেক্টর মোহাম্মদ আলীর পাঠানো রিপোর্টটা আর একবার পড়লেন।
এবং তার তামাকের পাইপটা মুখ থেকে বের করে টেবিলের ওপর রেখে সাব ইন্সপেক্টরকে লক্ষ্য করে একটা হুঙ্কার করলেন, একটা আস্ত গাধা। পুলিশ সুপারিনটেনডেন্ট রেনল্ডস যে বিশাল জেলার শান্তি রক্ষার ভার পেয়েছিলেন, সেই জেলায় খুন যখন প্রতিনিয়ত লেগেই থাকত, অপরাধী সন্দেহে যাদেরকে গ্রেপ্তার করা হতো তিনি তাদের আদালতে চালান দিয়েই কর্তব্য শেষ করতেন। কিন্তু এই হত্যাকাণ্ডের তদন্ত সম্বন্ধে যে সকল কাগজপত্র তিনি পেয়েছিলেন সেগুলো পড়ার পর কেরানিকে ফেরত দিলেন বটে, কিন্তু কি আদেশ দেবেন সেটা ভাবতে লাগলেন। ইমামবাক্সের বিরুদ্ধে যে সমস্ত প্রমাণ জোগাড় করা হয়েছিল সেগুলো তার কতটা বিপক্ষে এটা তার বুঝতে বেশি সময় লাগলো না। কিন্তু কিছুক্ষণ চিন্তা করে তার ধারণা হলো, এইসব অকাট্য প্রমাণের গভীরে যে রহস্য লুকিয়ে আছে দারোগা মোহাম্মদ আলী তার মন বুঝতে পারেনি। এইসব প্রমাণের ওপর নির্ভর করেই সে ইমামবাক্সকে বৃদ্ধ রামপ্রসাদের হত্যাকারী বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এই সমস্ত চিন্তার পর রেনল্ডস সমস্ত ফাইলটা আর একবার আদ্যপান্ত খুব সতর্কভাবে পড়লেন এবং আসামির বিরুদ্ধে অভিযুক্ত প্রমাণগুলো কিভাবে জোগাড় করা হয়েছিল তা মনে মনে আলোচনা করলেন। তার ধারণা হলো সাব ইন্সপেক্টর এইসব প্রমাণের ওপর নির্ভর করে ভুল করেছে, আসল রহস্য ভেদ করে সত্যিটা জানা তার অসাধ্য। সাব ইন্সপেক্টরের পাঠানো রিপোর্ট দ্বিতীয়বার পড়ার পর রেনল্ডস কেরানিকে আদেশ দিলেন, সাব ইন্সপেক্টরকে লিখে দাও তার পাঠানো রিপোর্টে তার মূর্খতার পরিচয় পাওয়া গেছে, সে ইংরেজিতে বিদ্যে না ফলিয়ে ভবিষ্যতে যেন তার রিপোর্ট উর্দুতেই লিখে পাঠায়, আর লেখো এই মামলা এক সপ্তাহের জন্য মুলতুবি রাখতে আদালতকে যেন চিঠি পাঠায়, আর সেই চিঠিতে যেন উল্লেখ করে আমি অথবা ডেপুটি সুপারিনটেনডেন্ট ঘটনাস্থলে উপস্থিত থেকে সমস্ত তদন্ত করব এবং সাক্ষীগুলোরও পরীক্ষা করব। আর শোনো, আজ বিকেলবেলা ক্লাবে যাওয়ার পথে আমি জেলখানায় যাব, আসামি ইমামবক্সের সঙ্গে কথা বলবো, আত্মপক্ষ সমর্থনের জন্য সে কি বলতে চায় শুনবো, জেলখানায় খবর দিয়ে রাখবে। সুপারিনটেনডেন্ট রেনল্ডস একটি নির্দিষ্ট সময়ে জেলখানার মধ্যে প্রবেশ করলেন। আসামি ইমামবক্স তখন জেলখানার একটি নিভৃত কক্ষে পা গুটিয়ে বসেছিল। বিকেলের পরন্ত সূর্যালোকের একটি আলোকরশ্মি ঘুলঘুলি দিয়ে সেই সময় সেই ঘরে ঢুকছিল। তার বিরুদ্ধে জোগাড় করা প্রমাণগুলো সম্বন্ধে ইমামবক্সের ধারণা ছিল না, এই জন্যই সে জীবনের আশা ত্যাগ করেছিল, ভাগ্যে যা আছে তাই ঘটবে এই ভেবে সে তখন সম্পূর্ণ হাল ছেড়ে দিয়ে চুপচাপ বসেছিল। এমন সময় পুলিশ সুপারিনটেনডেন্ট রেনল্ডসের আদেশে কারাগারের দরজা খুলে গেল। ইমামবক্স উঠে দাঁড়িয়ে দরজায় জেলারকে এবং তার কিছু দূরে একজন সাহেবকে দাঁড়িয়ে থাকতে দেখল। সে তাদের দুজনকেই সেলাম করল। মিস্টার রেনল্ডস জেলারকে বললেন, আমি কে সেটা ওকে বলো, আর ওকে বাইরে নিয়ে যেতে চাই আমি, সেখানে আমি ওর সাথে কিছু কথা আলোচনা করব, আর আমি চাই যাতে সেখানে আমাদের কথা কেউ না শুনতে পায়। আমার সাথে কোনো দেহরক্ষী থাকবে না বটে, কিন্তু সেজন্য চিন্তার কোনো কারণ নেই, নিজের আত্মরক্ষার শক্তি আমার আছে। ইমামবক্স পুলিশ সুপারিনটেনডেন্টকে নিজের ব্যাপারে কোনো কথাই বলল না, সে আত্মপক্ষ সমর্থনেরও চেষ্টা করল না। মিস্টার রেনল্ডস বুঝতে পারলেন সে পুলিশকে আদৌ বিশ্বাস করে না, তার মুখে একটা অবজ্ঞার ভাব পরিষ্কার। মিস্টার রেনল্ডস তার মনের ভাব বুঝতে পেরে তার সাথে সহানুভূতির আলাপ করতে লাগলেন, তাকে নিস্তব্ধ দেখে বিন্দুমাত্র অসন্তোষ প্রকাশ করলেন না বা অধৈর্য হলেন না। জিজ্ঞেস করলেন, দেখো ইমামবক্স, তুমি কয়েক বছর আগে যেসব দেওয়ানি মামলা করেছিলে সেগুলোর নথিপত্র আমি পড়েছি, রামপ্রসাদের পরিবারকে তুমি সহ্য করতে পারো না, আমার এই অনুমান কি সত্যি? পুলিশ সুপারিনটেনডেন্টের প্রশ্ন শুনে ইমামবক্স কোনো কথাই বলল না, মাথা নিচু করে চুপচাপ দু পায়ের বুড়ো আঙুল দিয়ে মাটি খুঁড়তে লাগল। মিস্টার রেনল্ডস তাকে চুপচাপ দেখে আবার বললেন, তোমাদের শেষ মামলার বিচার ছমাস আগে শেষ হয়েছে, হাকিম তোমার পক্ষেই রায় দিয়েছিলেন, পুকুরের দখলের অধিকারও তুমি পেয়েছিলে, রামপ্রসাদ যে তোমার বিরুদ্ধে মামলা করবে তারও কোনো উপায় আর ছিল না, এই অবস্থায় এই রকম নিরুপায় পরাজিত শত্রুর সাথে তোমার বিরোধিতা চালাবার কোনো কারণ ছিল কি? না, কোনো কারণ ছিল না।
দেখো ইমামবক্স, এখনো পর্যন্ত তুমি যে সকল মামলা চালিয়েছো প্রত্যেকটা মামলাতেই তুমি যথেষ্ট বুদ্ধির পরিচয় দিয়েছো। বোকামি করে কোনো মামলা নষ্ট করনি। কিন্তু তোমার বিরুদ্ধে এই যে হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে, এতে তুমি এরকম নির্বোধের মতো কাজ করলে কেন? এ ব্যাপারে আমি তোমার বিন্দুমাত্র দূরদর্শিতার পরিচয় পেলাম না। লাঠি যেখানে রাখলে খুব সহজেই খুঁজে পাওয়া যায়, সেখানে কেন রেখেছিলে? সেই লাঠি তো তোমারই, না তোমার নয়? সাহেব, লাঠিটা যে আমার সে কথা তো আমি অস্বীকার করতে পারি না। গ্রামের অনেক লোক জানেও লাঠি আমারই, কিন্তু আমার লাঠি যে হারিয়ে গেছিল এ কথা কেউ কি বিশ্বাস করবে? বলো কি, এই মামলার ফলাফল তো ওই লাঠির ওপরই নির্ভর করছে ইমামবক্স। তা জানি না সাহেব, দারোগা যখন আমার লাঠির সন্ধান করে তখন আমি তাকে জানাই আমার লাঠি হারিয়ে গেছে। এ কথা শুনে দারোগা হেসে বলল, আমার লাঠি যে হারিয়ে গেছে তার কোনো প্রমাণ নেই। পরে বুঝতে পারি ওটা কেউ চুরি করেছিল, কিন্তু কে আমার কথা বিশ্বাস করবে? এ কথা বলে লাভই বা কি? না, এ কথা বলে কোনো ফল নেই তা সত্যি, কিন্তু তুমি মুখ তুলে অসংকোচে আমার মুখের দিকে চেয়ে আর একবার এই কথা বলতে পারবে? রামপ্রসাদ যে সময় মারা যায় সে সময় লাঠিটা তোমার কাছে যে ছিল না, এ কথা তুমি আমার চোখের দিকে তাকিয়ে বলতে পারবে? ইমামবক্স অসংকোচে তার এই আদেশ পালন করল। রেনল্ডস বললেন, বেশ, তুমি এখন যেতে পারো ইমামবক্স, আমি নিজেই এই ব্যাপারে সমস্ত তদন্ত করব। কিছুক্ষণ পর সুপারিনটেনডেন্টের ইশারায় প্রহরী ইমামবক্সকে কারাগারে নিয়ে গেল। সুপারিনটেনডেন্ট সংকল্প করলেন, তার বিরুদ্ধে যেসব মিথ্যে প্রমাণ সাজানো হয়েছে তিনি তার রহস্য ভেদ করবেন। মিস্টার রেনল্ডস পরদিন সকালে একটা ম্যাগনিফাইং গ্লাস নিয়ে লাঠির প্রত্যেকটা অংশ খুব ভালোভাবে পরীক্ষা করতে লাগলেন। তারপর ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টকে তিনি জেরা করলেন। তিনি লাঠিতে একটা বিশেষ চিহ্ন আবিষ্কারের চেষ্টা করছিলেন। তার সেই চেষ্টা সফল হওয়ায় তিনি আনন্দিত হলেন এবং ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টদের তার উপদেশ শুনিয়ে সেখান থেকে চলে গেলেন। জেলা পুলিশের সুপারিনটেনডেন্ট ঘটনাস্থলে তদন্ত করতে আসছেন শুনে পুলিশের সাব ইন্সপেক্টর মোহাম্মদ আলীর আনন্দের আর উৎসাহের সীমা পরিসীমা ছিল না। সে হত্যাকাণ্ডের তদন্তে যে দক্ষতার পরিচয় দিয়েছিল সেটা তার সিনিয়রদের দৃষ্টি আকর্ষণ করবে এবং তার পরিশ্রম সফল হবে এমনটা সে আশাও করেনি। সে তার অফিস পরিষ্কার পরিচ্ছন্ন করে খাতাপত্র ফাইল সব কিছু সাজিয়ে রাখল। পুলিশ সাহেব তদন্ত করতে এসে যেন কোনো বিষয়ে কোনো ভুল না খুঁজে পায় এমনই কাজকর্ম করল সে। সাক্ষীগুলোকে ডেকে তাদের শিখিয়ে পড়িয়ে ঠিক করে রাখল, কোন সাক্ষী কোন কথার পরে কি বলবে তা তারা মুখস্থ করে রাখল। কিন্তু এত আয়োজন এত পরিশ্রম সবই বিফলে গেল। পুলিশ সুপারিনটেনডেন্ট তখন তদন্তে আসলেন না, তিনি মামলার সঙ্গে যুক্ত সমস্ত লোককে কৌশলে গ্রাম থেকে সরিয়ে দিলেন। তারপর হঠাৎ একদিন একজন কনস্টেবলকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে তদন্ত করতে আসলেন এবং যেভাবে তদন্ত আরম্ভ করলেন তা সম্পূর্ণ নতুন এবং দারোগার ধারণার একেবারে বাইরে। মিস্টার রেনল্ডস প্রথমে গ্রামবাসীদের সঙ্গে নিয়ে কুঁয়োর কাছে গিয়ে উপস্থিত হলেন। গ্রামের বহু বাসিন্দা আর ছোট ছোট ছেলেমেয়েরা কৌতূহলীভাবে তাকে অনুসরণ করল। কুঁয়োটা একটা বালি ভর্তি মাঠের মধ্যে অবস্থিত ছিল। একটা মাটির রাস্তা দিয়ে তাদেরকে সেই কুঁয়োর কাছে পৌঁছতে হলো। সকলে কুঁয়োর কিছুটা দূরে থাকার সময় মিস্টার রেনল্ডস তাদেরকে সেখানেই অপেক্ষা করতে বললেন। তারা কেউই সেই আদেশ অগ্রাহ্য করে কুঁয়োর কাছে যাওয়ার সাহস করল না। এরপর রেনল্ডস তার কনস্টেবলকে সঙ্গে নিয়ে কুঁয়োর কাছে উপস্থিত হলেন। কনস্টেবলের হাতে একটা ছোট্ট পুঁটলি ছিল। লোকগুলো একটু দূরে দাঁড়িয়ে কৌতূহলীভাবে তাদের কাজ লক্ষ্য করতে লাগলো। কুঁয়োর কাছে অনেকগুলো পায়ের দাগ ছিল এবং বেশিরভাগ দাগই স্ত্রী লোকের বলে মিস্টার রেনল্ডসের মনে হলো। যেসব পায়ের চিহ্ন গ্রামের দিকে যাচ্ছিল মিস্টার রেনল্ডস সেগুলো লক্ষ্য না করে কুঁয়ো থেকে প্রায় 100 গজ দূরে গিয়ে অর্ধচক্রাকারে ঘুরে কিছু একটা দেখলেন। সেখানে মানুষের চলার একটি পথ দেখে মাঝে মাঝে থমকে দাঁড়িয়ে সেটা পরীক্ষা করছিলেন। তারপর হঠাৎ একজন গ্রামবাসীকে ডেকে সেই পথের কাছে দাঁড়াতে বললেন। এরপর তিনি তার কনস্টেবলকে সঙ্গে নিয়ে কি একটা দেখতে দেখতে সেই পথ ধরে এগিয়ে চললেন।
তাঁর এরকম ব্যবহারের কারণ কী ছিল তা বুঝতে না পেরে গ্রামবাসীরা নিজেদের মধ্যে আলোচনা শুরু করে দিল। যে জায়গায় দশ বারো জন লোক একসাথে দাঁড়িয়েছিল, পুলিশ সুপারিনটেন্ডেন্টের কনস্টেবল সেখানে এসে দুটো সরু পথ সমান্তরালভাবে অবস্থিত দেখে উত্তেজিতভাবে সাহেবকে ডাকল। কিছু দূরে মাটি শক্ত থাকায় সেখানে পথ অদৃশ্য হলেও তার পর নরম জমি ছিল, এজন্য পথটা আবার দেখা গেল এবং এই পথে খালি পায়ের চিহ্নগুলোও সুস্পষ্টভাবে দেখতে পাওয়া যাচ্ছে এবং স্পষ্টই বুঝতে পারা গেল যে দুটো পথের মাঝে যে সরু ব্যবধান রয়েছে তার ওপর দিয়ে কোনো ভারী বস্তু টেনে নিয়ে যাওয়ার দাগ রয়েছে। রেনল্ডস খুব মনোযোগ দিয়ে দাগগুলো দেখে বললেন, আমি যা আশা করেছিলাম এখানে তার থেকে বেশি কিছুই দেখতে পাচ্ছি। এখন তোমরা কাজে লেগে যাও, আগুন জ্বালো আর আমি দুজন ভদ্রলোককে ডেকে আনি। এরপর রান্না করার জন্য একটা পাত্র আনা হলো এবং কনস্টেবলের পুঁটলিতে যে সমস্ত জিনিসপত্র ছিল সেগুলো ওই পাত্রে একে একে ঢালা হলো। তারপর গরম তরল পদার্থটা সেই সুস্পষ্ট পায়ের চিহ্নগুলোর ওপর ঢেলে দেওয়া হলো। কিছুক্ষণ পর সেগুলো ঠান্ডা হয়ে জমে কঠিন হয়ে গেল, কিন্তু সেটা কঠিন হওয়ার আগেই দুজন সাক্ষীর সই করা একখণ্ড কাগজ সেই পদার্থের ওপরের অংশে বসিয়ে দেওয়া হলো। স্থায়ী প্রমাণরূপে চেনার জন্য সুপারিনটেন্ডেন্ট এমন করলেন। তারপর তাদের ওপর থেকে ময়লাগুলো ধুয়ে ফেলা হলো। সেই কঠিন পদার্থগুলো মাটি থেকে তুলে সতর্কভাবে ঢেকে রাখা হলো। এইসব শেষ হওয়ার পর রেনল্ডস তার ঘোড়ায় চড়ে থানার দিকে চললেন। এবার তিনি মনস্থির করলেন সেই সব পায়ের চিহ্নগুলো কার সেটাই তিনি আবিষ্কার করবেন। সন্দেহ কাদের ওপর করা যায় সেটা তিনি আগে থেকেই অনুমান করতে পারছিলেন। যাই হোক, মিস্টার রেনল্ডস যখন ফিরে এলেন তখন বেলা প্রায় শেষ হয়ে গেছে। সন্ধ্যের অন্ধকার গাঢ় হওয়ার আগেই সব কাজ শেষ করার জন্য রেনল্ডস খুব দ্রুত ঘোড়া ছুটিয়ে থানায় উপস্থিত হলেন। এদিকে মোহাম্মদ আলী আগে থেকেই তার লোকগুলোকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রেখেছিল। রেনল্ডস একবার শুধু তাদের মুখের দিকে চেয়ে দেখলেন, এ বিষয়ে তার কোনো আগ্রহই দেখা গেল না। দারোগাকে তিনি জিজ্ঞেস করলেন, সাক্ষীরা এখনও এখানে উপস্থিত আছে? ওদেরকে ওভাবে দাঁড় করিয়ে রেখেছো কেন? এক কাজ করো, এই মুহূর্তে একজন কনস্টেবলকে মোম আর রজন আনার জন্য বাজারে পাঠাও। তার আদেশ শুনে সাব ইন্সপেক্টর হতবাক হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। তার ভাবভঙ্গি দেখে রেনল্ডস বললেন, আমার কথা কি তুমি শুনতে পাওনি মোহাম্মদ আলী? একশের মোম আর একশের রজন আনতে হবে, কনস্টেবলকে বলে দাও। আর শোনো, সে যেন জিনিসগুলো বিভিন্ন দোকান থেকে কিনে আনে, আর তাকে তাড়াতাড়ি ফিরে আসতে বলো। মোহাম্মদ আলী একজন কনস্টেবলকে বাজারে পাঠানোর জন্য ডেকে এনে তাকে জিজ্ঞেস করল, সাহেব মোম আর রজন নিয়ে কি করবেন? খোদা জানে মালিক, সাহেব নিজে যদি ও কথা না বলেন তাহলে জিজ্ঞাসা করা গুস্তাখি হবে নাকি? কনস্টেবল তাড়াতাড়ি বাজারে চলে গেল। কয়েক মিনিট পরে রেনল্ডস বারান্দার টেবিলের কাছে বসে পড়ে রুমাল দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে দারোগা মোহাম্মদ আলীকে বললেন, মোহাম্মদ আলী, তুমি তোমার ডায়েরিতে লিখেছ ইমামবক্সের বাড়ি খানা তল্লাশ করার সময় তোমার কাছে আসামি নিজে, দুজন সাক্ষী এবং চৌকিদার হাজির ছিল। সে সময় সেখানে আর কোনো লোক ছিল না? হ্যাঁ সাহেব, রামপ্রসাদের ছেলে প্রতাপ আমাদের সঙ্গে গিয়েছিল, ওই যে ওখানে বসে আছে। সে কাছেই বসে থাকা এক যুবককে নির্দেশ করে দেখালো। খানা তল্লাশির সময় সে কি কোনো কাজে কোনো সাহায্য করেছিল? না না সাহেব, খানা তল্লাশি সংক্রান্ত কোনো ব্যাপারে ও কোনোভাবেই সাহায্য করেনি। আমাদের সঙ্গে যে চৌকিদার ছিল সে গোয়ালঘরের চালের এলোমেলোভাবের দিকে আমার দৃষ্টি আকর্ষণ করেছিল। রেনল্ডস কৌতূহলী চোখে চৌকিদারের দিকে তাকালেন। হ্যাঁ হুজুর, প্রতাপ আমার সঙ্গে এইসব কথার আলোচনা করতে করতে গোয়ালঘরের চালের দিকে তাকালে সেই দিকে আমারও নজর পড়ে, তখনই দেখতে পাই। রেনল্ডস দারোগাকে বললেন, যে লাঠিটা খুঁজে পাওয়া গিয়েছিল সে লাঠি তুমি ছাড়া আর কেউ যেন হাত না দেয় সে বিষয়ে তুমি সতর্ক ছিলে মোহাম্মদ আলী? হ্যাঁ সাহেব, এটা আমি হলফ করে বলতে পারি। আমি নিজের হাতে সেটা টেনে বার করি এবং সেই সময় তাতে রক্তের দাগ দেখতে পাই, তারপর সেই লাঠি আর কেউ ছোঁয়নি। ভালো, তা তুমি নিজের হাতে সেটা টেনে বের করেছিলে বললে, একটু মনে করে বলো তো মোহাম্মদ আলী, লাঠিটার মাথার দিকটা ধরে টেনেছিলে না সরু দিকটা? মোহাম্মদ আলী খানিকটা ধাঁধায় পড়ে গেল, বলল,
লাঠিটার পেতল চকচক করছিল, তাতেই আমার দৃষ্টি আকৃষ্ট হয়। লাঠির বাকি অংশটা ঢাকা ছিল। আমি তার দুটো মাথা হাত দিয়ে ধরেছিলাম, ওর মাঝের অংশটা স্পর্শ করিনি। ওটা দেখেই আমার মনে হয়েছিল ওতে ফিঙ্গারপ্রিন্ট থাকতে পারে। ভেরি গুড। আচ্ছা, প্রতাপ কি তখন ওই লাঠিটাকে আসামির লাঠি বলে চিহ্নিত করেছিল? না না না, সে তা করেনি সাহেব। কিন্তু দুজন সাক্ষী এবং যারা দরজার বাইরে দাঁড়িয়েছিল তারা সকলেই জানতো ওটা ইমাম বক্সের লাঠি। তাছাড়াও বিশেষজ্ঞদের রিপোর্টও তো আছে স্যার। পুলিশ সুপারিনটেন্ডেন্ট তার কার্যতৎপরতায় সম্পূর্ণ নির্ভর করতে পারছিলেন না ভেবে তার গলার স্বরে ক্ষোভ প্রকাশ পেল। এইসব অকাট্য প্রমাণ সত্ত্বেও সাহেব কোন পথে এগিয়েছেন, তার উদ্দেশ্যই বা কি? দারোগা মাথা নিচু করে দাঁড়িয়ে এইসব চিন্তাই করতে লাগল। আলি, এক বালতি সরু বালি এনে সেটা 1 ইঞ্চি পুরু করে মাটিতে ছড়িয়ে দাও। এখন আমি কোনো সাক্ষীকে জেরা করব না। তারা প্রত্যেকে কে কী সাক্ষ্য দেবে সেসব আমার জানা আছে। যারা লাঠি চিহ্নিত করেছিল তাদেরকে, চৌকিদারকে এবং প্রতাপকে ওই দল থেকে বেছে নাও। নামগুলো লিখে সেইভাবে পরপর তাদেরকে দাঁড় করাও। অন্য সবাই এখন দূরে অপেক্ষা করতে পারে। রেনল্ডসের আদেশ অনুসারে 6 জন লোককে সারিবদ্ধভাবে দাঁড় করানো হলো। পুলিশ সুপারিনটেন্ডেন্ট এরপর কি করবেন তা কেউ বুঝতে পারল না। পুলিশের অন্যান্য কর্মচারীরা কিছু দূরে দাঁড়িয়ে রেনল্ডসের কাজকর্ম লক্ষ্য করতে লাগল। রেনল্ডসের আদেশে যে বালিগুলো বিছিয়ে দেওয়া হয়েছিল সেই দিকেই তাদের দৃষ্টি আকৃষ্ট হলো। বালি এনে ওইভাবে বিছিয়ে রাখার কারণ কেউ বুঝতে পারল না। মিস্টার রেনল্ডস পকেট থেকে কাগজ জড়ানো পার্সেলটার একটা অংশ বের করলেন, কিন্তু তা কোন কাজে লাগবে কেউ তা বুঝতে পারল না। তবে তাদেরকে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, কারণ এরপর একজনের নাম ধরে ডাক পড়তেই উপস্থিত 6 জনের মধ্যে একজন সাড়া দিল। মিস্টার রেনল্ডস তাকে সেই বিছিয়ে রাখা বালির ওপর হেঁটে যাওয়ার নির্দেশ দিলেন। সেই ব্যক্তি আদেশ পালন করল। মিস্টার রেনল্ডস উঠে গিয়ে সেই ব্যক্তির পায়ের চিহ্নের সাথে তার পকেটে থাকা পার্সেলের ছাঁচ সতর্কভাবে মিলিয়ে দেখতে লাগলেন। এই কাজ শেষ হলে মিস্টার রেনল্ডস সেই সাক্ষীটিকে বিদায় দিয়ে বালিগুলোকে সেই জায়গা থেকে ঝেড়ে ফেলার আদেশ দিলেন। ছড়িয়ে থাকা বালি সরানো হয়ে গেলে আবার কিছু বালি আগের অবস্থায় বিছিয়ে রাখা হলো। এরপর দ্বিতীয় সাক্ষীকে তার ওপর দিয়ে আগের মতোই হাঁটতে বলা হলো এবং তার হাঁটার পর আবার আগের মতোই তার পায়ের চিহ্ন সেই ছাঁচের সাথে মিলিয়ে দেখা হলো। এরপর তৃতীয় ব্যক্তির পালা। সেও ওইভাবেই নতুন বিছিয়ে রাখা বালির ওপর দিয়ে হেঁটে চলে যাওয়ার পর মিস্টার রেনল্ডস বেশ কিছুক্ষণ সেই পায়ের চিহ্নগুলো বিভিন্ন দিক থেকে পরীক্ষা করতে লাগলেন। তারপর দারোগার দিকে মুখ তুলে বললেন, এই সাক্ষীর আঙুলের ছাপ নাও, আমি এর দুহাতের সমস্ত আঙুলের ছাপ চাই। তার কথা শুনে দারোগা গভীর বিস্ময়ে তাকিয়ে রইল, কিন্তু সুপারিনটেন্ডেন্টের আদেশের প্রতিবাদ করবে সেরকম সাহসও তার ছিল না। আদেশ পালন না করে তার নিষ্কৃতি নেই। সে তার আদেশ পালন করতে যাবে সেই সময় রেনল্ডসের কনস্টেবল সেখানে উপস্থিত হল। রেনল্ডসের ইঙ্গিতে সে রান্নার জন্য একটা হাঁড়ি নিয়ে সেখানে উপস্থিত হল এবং বাজার থেকে কিনে আনা জিনিসপত্রের বান্ডিলগুলো খুলতে লাগল। আগের মতোই সেগুলি গরম করে তরল হয়ে গেলে মিস্টার রেনল্ডস নিজে সেই গরম তরল পদার্থ তৃতীয় ব্যক্তির পায়ের ছাপের ওপর ঢেলে দিলেন। তারপর যতক্ষণ না সেটা ঠান্ডা হয়ে কঠিন হচ্ছে ততক্ষণ তিনি অধীরভাবে অপেক্ষা করতে লাগলেন। শীতল হওয়ার পর সেই বাদামি রঙের পদার্থ তুলে নিয়ে রেনল্ডস দেখলেন তা অনেকটাই শক্ত হয়ে গেছে। তখন তার ধুলো ময়লা ঝেড়ে কিছুটা জল আনতে বললেন। 5-7 জন লোক জল আনার জন্য দৌড়ে গেল, কিন্তু মিস্টার রেনল্ডসের পরীক্ষা তখনও শেষ হয়নি। তিনি আবার বালিটা মুছে সেখানে নতুন বালি বিছিয়ে দেওয়ার আদেশ দিলেন এবং পুনরায় চতুর্থ সাক্ষীকে তার ওপর দিয়ে চলতে বললেন, কিন্তু কিছুক্ষণ পরেই তাকে বিদায় দেওয়া হলো। এরপর 5ম সাক্ষীর পালা। সেও বালির ওপর দিয়ে চলে যাওয়ার পর কেবলমাত্র প্রতাপ বাকি রইল। প্রতাপ বালির ওপর দিয়ে হাঁটার পর রেনল্ডস উৎসাহের সাথে সোজা হয়ে বসলেন। তখন মোহাম্মদ আলী তার আঙুলের ছাপ নেওয়ার জন্য তাকে টেবিলের কাছে নিয়ে গেল। তারপর তার পায়ের ছাপ নেওয়ার জন্য
মন ও রজনীর যে তরল গরম করা হয়েছিল সেটা তার পায়ের ছাপের ওপর ঢালা হলো। এবার মিস্টার রেনল্ডস দারোগাকে বললেন, আলি, তুমি তোমাদের স্কুলে ফিঙ্গারপ্রিন্ট চিনতে এবং তুলনা করতে শিখেছিলে, তুমি যে আঙুলের ছাপ নিয়েছ তার সাথে এর কোনো মিল খুঁজে পাও কিনা দেখো তো। এরপর তিনি একখানি কাগজের ভেতর থেকে ফিঙ্গারপ্রিন্টের কয়েকটা ফটো বের করে মোহাম্মদ আলীর হাতে দিলেন। তারপর মুখে একটা সিগারেট গুঁজে ধূমপান করতে করতে কৌতূহলীভাবে দারোগার কাজ দেখতে লাগলেন। পাঁচ মিনিট পরে মোহাম্মদ আলী রেনল্ডসের দিকে চেয়ে দেখতে পেল তিনি দুটো পায়ের ছাপের ছাঁচ পাশাপাশি রেখে অন্যগুলোকে সরিয়ে ফেলেছেন। দারোগা মোহাম্মদ আলী তাকে লক্ষ্য করে অত্যন্ত বিব্রত হয়ে বলল, আমার ভুল হতে পারে স্যার, আমি এ ব্যাপারে তেমন অভিজ্ঞ নই, কিন্তু আমার ধারণা আমি শেষের লোকগুলো যে সকল আঙুলের ছাপ নিয়েছি তাদের মধ্যে প্রথম ও দ্বিতীয় আঙুলের ছাপ এই ফটোর ছাপের সঙ্গে মিলে যাচ্ছে স্যার। ডান হাতের না বাম হাতের? ডান হাতের স্যার। কিন্তু স্যার, আমি কি জানতে পারি এর সাথে কি হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক রয়েছে? তার কথায় কান না দিয়ে রেনল্ডস আদেশ করলেন, এখন এই পায়ের ছাপগুলো মিলিয়ে দেখো। মোহাম্মদ আলী সেগুলো মিলিয়ে দেখে বলল, হ্যাঁ, ঠিক একই রকম, এমনকি বুড়ো আঙুলের নিচে যে কাটা দাগটা আছে সেটা পর্যন্ত মিলে গেছে স্যার, আগাগোড়া মাপের কোনো পার্থক্য নেই। এই সাক্ষীর নাম কি দেখে রাখো, কিন্তু এখন কোনো কথা প্রকাশ করবে না, ওদের প্রত্যেকে এখানে আসুক, তারপর তোমাকে আমি বলবো তোমার কাছে আসলে কি গোপন করা হয়েছিল। ইমামবক্স যে এই হত্যার জন্য দায়ী নয় সে ব্যাপারে আমি নিঃসন্দেহ হলাম, কিন্তু আমি আপনাকে উপযুক্ত সম্মান সহকারেই জানাচ্ছি স্যার, তার বিরুদ্ধে যে প্রমাণ পাওয়া গেছে তা অকাট্য, সেই প্রমাণ এখনো ভাঙা যায়নি স্যার। কিন্তু তোমার মন এখনো সরু গণ্ডির মধ্যেই আবদ্ধ হয়ে কাজ করছে মোহাম্মদ আলী, আমার ধারণা ছিল এ পর্যন্ত যা করা হলো তার ফলে সত্যের আলোয় তোমার মতো নির্বোধ রহস্যের অন্ধকারের পথ দেখতে পাবে, অন্তত এখন তো একটু বুদ্ধি খরচ করো। তারপর মিস্টার রেনল্ডস অন্য সকলের দিকে চেয়ে উত্তেজিতভাবে আদেশ করলেন, রামপ্রসাদের ছেলে প্রতাপ, তুমি আমার কাছে এসে দাঁড়াও, তোমাকে আমার কিছু কথা বলার আছে, অন্য যারা এখানে উপস্থিত আছেন তারাও আমার কথা শুনতে পারেন, কিন্তু আমার কথাগুলো শুরু করার আগে আমি আর একটা ল্যাম্প চাই, সেটা উঁচু করে ধরতে হবে, আমি যেন প্রতাপের মুখটা ভালো করে দেখতে পাই। পুলিশ সুপারিনটেনডেন্টের আদেশ শুনে প্রতাপ অনিচ্ছা সত্ত্বেও উঠে এসে তার সামনে দাঁড়ালো, ল্যাম্পের আলো তার মুখের ওপর পড়ল এবং সেই আলোয় তার পেছনে থাকা লোকগুলোকেও পরিষ্কার দেখতে পাওয়া গেল। একজন কনস্টেবল বারান্দার ধারে দাঁড়িয়ে হ্যারিকেনটা উঁচু করে ধরে রাখল। দারোগা মোহাম্মদ আলী পুলিশ সুপারিনটেনডেন্টের কিছুটা পেছনে বসেছিল, তার মুখে ভয় ও দুশ্চিন্তা পরিষ্কার। আসল ঘটনাটা যে কি তা সে তখনও বুঝতে পারেনি। রেনল্ডস তার মুখ থেকে আধপোড়া সিগারেটটা বের করলেন, দর্শকরা স্তব্ধভাবে অপেক্ষা করতে লাগল, তারপর রেনল্ডসকে তীক্ষ্ণ দৃষ্টিতে সকলের মুখের দিকে চাইতে দেখে সকলেরই মুখ ভয়ে শুকিয়ে গেল, তাদের বুক কাঁপতে লাগল। প্রকৃত ব্যাপার যে কি তা কেউ বুঝতে পারল না, কিন্তু প্রত্যেকেরই আশঙ্কা তাকে এই হত্যাকাণ্ডের জন্য জবাবদিহি করতে হতে পারে। সুপারিনটেনডেন্ট হ্যারিকেনের অস্পষ্ট আলোয় সামনে দাঁড়িয়ে থাকা প্রতিটা ব্যক্তির মুখ একে একে দেখতে লাগলেন, সব শেষে তাঁর দৃষ্টি কপাটের কাছে দাঁড়িয়ে থাকা প্রতাপের মুখের ওপর পড়ল। রেনল্ডস তাকে লক্ষ্য করে দৃঢ় স্বরে বললেন, প্রতাপ, যে ব্যক্তির মৃত্যু হয়েছে সে তোমার বাবা, এবং যে ব্যক্তির বিরুদ্ধে তোমার বাবাকে হত্যা করার অভিযোগ উঠেছে সে তোমার শত্রু, তোমাদের সমস্ত পরিবারের শত্রু, কি তাই তো? তোমরা পরস্পরকে দীর্ঘ দিন ধরে শত্রু ভেবেই ঘৃণা করে আসছো, এই ঘৃণার কথা গ্রামের কারো অজানা নয়, তোমরা যে সকল মামলা করে এসেছো সেই সকল মামলার নথিপত্রেও এর সুস্পষ্ট উল্লেখ আছে, পুকুরের দখল নিয়ে যে মামলা হয়েছিল আদালতের বিচারে সেই মামলা তোমরাই হেরেছিলে, সেই সময় তুমি এবং তোমার আত্মীয়রা সেই মামলায় কোনো রকম সুফল না পাওয়ায় ইমাম বক্সের অত্যাচার থেকে কিভাবে নিষ্কৃতি পাওয়া যায় সেই সম্বন্ধে পরামর্শ করছিলে, কি সে গ্রামের ভেতর দিয়ে যাওয়ার সময় তোমাদের দেখতে পেলে তোমাদের হারের জন্য ঠাট্টা বিদ্রুপ করত,
তোমাদের খেপিয়ে তুলত, কিন্তু তোমরা এর প্রতিকারের কোনো উপায় স্থির করতে পারোনি, এবং যদি তোমাদের সন্দেহ করা হয় এই ভয়ে প্রতিহিংসাও চরিতার্থ করতে পারছিলে না। শেষে তোমরা ভেবে দেখলে এখানকার থানার দারোগাটি নতুন অনভিজ্ঞ এবং যুবক কর্মচারী, তার চোখে ধুলো দেওয়া খুব সহজ। এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে তোমাদের বাড়িতে যে বুড়ো বাপ ছিল তার অবস্থার কথা তোমার মনে হলো। তুমি ভেবে দেখলে অক্ষম বৃদ্ধ এখন আর লাঙল বা গরুর গাড়ি চালাতে পারে না, সে এখন সম্পূর্ণ অকর্মণ্য, তাই বৃদ্ধকে কাজে লাগানোর জন্য তোমাদের উৎসাহ জাগল। তোমার মনের মধ্যে থাকা শয়তান তোমাকে বলল এই বুড়োকে সরিয়ে দিলে কোনো ক্ষতি নেই, তার দ্বারাই তোমার কার্যসিদ্ধি হবে, কিন্তু এর জন্য রাস্তা তৈরি করতে হবে, সুতরাং তোমাকে সুযোগের অপেক্ষা করতে হলো। এবং কিছুদিন পরে সেই সুযোগ এলো, ইমাম বক্সের লাঠিটা চুরি করার সুযোগ পেলে তুমি, এবং সেই লাঠি চুরি করেও তোমাকে কান খাড়া করে প্রতীক্ষা করতে হলো, কারণ ইমাম বক্সের লাঠি চুরি যাওয়ার সম্বন্ধে গ্রামের লোকেদের মধ্যে কোনো রকম আলাপ আলোচনা হচ্ছে কিনা, লাঠি চোর বলে তোমাকে সন্দেহ করা হয় কিনা সেটা জানার জন্য তুমি উৎসুক হবে, এটা তোমার পক্ষে সম্পূর্ণ স্বাভাবিক। কিন্তু ইমামবাগ সে সম্বন্ধে বেশি লোক জানাজানি না করায় তোমার আশা পূর্ণ হল। এ পর্যন্ত বলে রেনল্ডস কিছুক্ষণের জন্য চুপ করলেন। প্রতাপ এইসব কথা শুনে চুপচাপ দাঁড়িয়ে রইল। এ সময় কনস্টেবলটা হাত বদল করে হ্যারিকেনটা অন্য হাতে নিল। মোহাম্মদ আলী অধীরভাবে এক হাঁটু অন্য হাঁটুর ওপর তুলে বসল। এইবার তার মনে হতে লাগল তদন্তের কাজে তাকে হয়তো প্রতারিত হতে হয়েছিল, কিন্তু তার অনুকূলে অকাট্য প্রমাণ এখনও বর্তমান, সেটা ব্যর্থ হওয়ার সম্ভাবনা কোথায়? মোহাম্মদ আলী মনে মনে ভাবল, সাহেব অনুমানের ভিত্তিতেই কথাগুলো বলছেন, অনুমান কখনো প্রমাণের জায়গা অধিকার করতে পারে না, সুতরাং আমার চিন্তার কোনো কারণ নেই। সে স্থির হয়ে বসে রইল, তার মুখে একটা অবিশ্বাসের ক্ষীণ হাসি ফুটে উঠল। অন্যান্য লোকজনও এমনই ভাবতে লাগল। মোহাম্মদ আলী আশ্বস্ত মনে তাদের মুখের দিকে চাইল, কিন্তু তাদের মুখের দিকে তাকিয়ে নিশ্চিন্ত হতে পারল না। তারা বুঝেছিল সুপারিনটেনডেন্ট দারোগার চেয়ে অনেক বেশি তদন্ত করেছেন, এবং তিনি সব কিছুই প্রমাণ করার সঠিক ব্যবস্থাও করেছেন। তাদের অনুমান শেষ হওয়ার আগেই রেনল্ডস প্রতাপকে বললেন, আমি অত্যন্ত অবাক হচ্ছি প্রতাপ, এই ভেবে যে তুমি তোমার বৃদ্ধ পিতাকে তার ঘুমন্ত অবস্থায় লাঠি মেরে হত্যা করতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করনি। ওই লাঠি দিয়েই তাকে হত্যা করে তোমার কোনো আত্মীয়ের সাহায্যে তার মৃতদেহ ওই কুঁয়োর কাছে টেনে নিয়ে গিয়েছিলে, বালির ওপর তোমার পায়ের দাগ পাওয়া গেছে, কিন্তু তোমাদের শত্রুই যে তোমার বাবাকে হত্যা করেছে তার উপযুক্ত প্রমাণের প্রয়োজন হবে বুঝে তুমি সেই লাঠিটা তারই গোয়ালঘরের চালে গুঁজে রেখেছিলে। তুমি জানতে সেটা সহজেই খুঁজে পাওয়া যাবে, ওটা যে তুমি সেখানে লুকিয়ে রেখেছিলে তার প্রমাণও আমাদের কাছে আছে। সেই লাঠির রক্তের দাগের ভেতর তোমার দুটো আঙুলের চিহ্ন পাওয়া গেছে। এবার দারোগা মোহাম্মদ আলী অবাক হয়ে উঠে দাঁড়ালো। রেনল্ডস তার বিস্ময়ের কারণ বুঝতে পেরে ফিঙ্গারপ্রিন্ট ফটোর দিকে তার দৃষ্টি আকর্ষণ করে বললেন, আলী, এই ফিঙ্গারপ্রিন্টের ওপরই সব কিছু নির্ভর করছে। ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টরাও এটা লক্ষ্য করেননি, কাজেই তোমাকে খুব একটা দোষ দিতে পারি না। তারপর প্রতাপের দিকে ঘুরে তিনি বললেন, অপরাধী বলে কাকে সন্দেহ করা হবে তা তুমি ভালো মতোই জানতে, এজন্য কারো বিরুদ্ধে প্রত্যক্ষ অভিযোগ করা তুমি আবশ্যক মনে করনি। যখন আসামির বাড়ি খানাতল্লাশ করা হয় তখন তুমি সেখানে হাজির ছিলে, কারণ তোমার আশঙ্কা হয়েছিল লাঠিখানা সকলের দৃষ্টি এড়িয়ে যেতে পারে। ওটা কোথায় লুকিয়ে রেখেছিলে তা তোমার পরিকল্পনাতেই ধরা পড়লেও তুমি এমনই চালাক যে লাঠিটা নিজে খুঁজে বের করনি। গ্রামের সকলেই জানত লাঠিটা ইমাম বক্সের, কিন্তু আসল সমস্যা কোথায় হলো জানো প্রতাপ? অতিরিক্ত সতর্ক হয়েই তুমি ভুল করেছ। আমার অভিজ্ঞতা নিতান্ত মন্দ নয়, কিন্তু তোমার মতো হীন প্রবৃত্তির ইতর মানুষ আমি জীবনে দেখিনি। নিজের বাপকে হত্যা করার জন্য লাঠি তুলতে তোমার হাত কাঁপল না? রেনল্ডসের কথা শুনে অন্যান্য লোকগুলো সেই পিতৃ হত্যাকারীর ছায়া স্পর্শ করতেও ঘৃণাবোধ করে দূরে সরে দাঁড়াল।
প্রতাপের ঠোঁট দুটো বার কয়েক কেঁপে উঠল, কিন্তু তার মুখ থেকে কোনো কথা বেরোল না। শেষে সে হতাশভাবে বলল, বাবা এর জন্য অনুমতি দিয়েছিল হুজুর। রেনল্ডস তার দিকে আঙুল তুলে উত্তেজিত স্বরে বললেন, তিনি তাকে খুন করার জন্য তোমাকে অনুমতি দিয়েছিলেন? মিথ্যে কথা বলার আর জায়গা পাওনি? পিতৃহত্যাকারী প্রতাপ একবার চারিদিকে তাকিয়ে দেখল, তার সাক্ষীরা ঘৃণায় তার সঙ্গ ত্যাগ করেছে। সে চিৎকার করে বলে উঠল, হ্যাঁ বাবাই অনুমতি দিয়েছিল, তার আদেশপত্রও আমার সঙ্গে আছে। আমাদের মহাশত্রু ফাঁসিতে মরবে এই আশায় আমার বাবা স্বেচ্ছায় প্রাণ বিসর্জন দিয়েছিলেন। তার পীড়াপীড়িতে বাধ্য হয়ে তার আদেশ পালন করেছি মাত্র। এই ফন্দি তার নিজেরই ছিল হুজুর, এজন্য তার কাছ থেকে হুকুমনামা লিখে নিয়ে আমি এ কাজ করেছি। পিতার আদেশ কি করে অগ্রাহ্য করি হুজুর, কি করে অগ্রাহ্য করি? এই বলে প্রতাপ তার পাগড়ির ভেতর থেকে একটা চিরকুট খুলে রেনল্ডসের হাতে দিল। রেনল্ডস প্রতাপের পিতা রামপ্রসাদের নিজের হাতের লেখা সেই আদেশ লিপি পড়ে স্তম্ভিত হয়ে গেলেন। তিনি জানতেন অনেকেই রাগে শত্রুর মাথায় লাঠি মেরে তাকে হত্যা করে প্রাণদণ্ড দেয়, কিন্তু কোনো শত্রুকে প্রাণদণ্ডে দণ্ডিত করার জন্য নিজে লাঠি খেয়ে প্রাণ বিসর্জন করে এমন ঘটনা তিনি এই প্রথম দেখলেন। এরপর প্রতাপের হাতে হাত করা পরানোর সময় সে দুঃখ করে বলল, বাবা আমার বিনা কারণেই মারা গেল সুপারিনটেনডেন্ট সাহেব, যাকে ফাঁসিতে ঝোলানোর জন্য নিজে থেকে প্রাণ দিলেন তাকে তুমিও কৌশলে বাঁচিয়ে দিলে। শেষে পিতৃহত্যার শাস্তি আমাকেই নিতে হলো। নিয়তি নিয়তি সাহেব নিয়তি। এতক্ষণ আপনি শুনছিলেন দীনেন্দ্র কুমার রায়ের কাহিনী অদ্ভুত প্রতিহিংসা, নাট্যরূপ দান চিন্ময়, মোহাম্মদ আলী এবং ইমাম বক্সের চরিত্রে অপূর্ব, গল্প পাঠে এবং অন্যান্য ভূমিকায় সায়ন, পোস্টার ডিজাইনিং বিশ্বজিৎ, প্রমোশনাল পার্টনার নিন্নি গ্রাফিক্টো, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন 90.4 FM।